দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট গতকাল থেকে বাহাত্তর ঘণ্টা বাড়ানো হয়েছে প্রচন্ড গরমে অনেক এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে অনেক স্থানে খরার কারণে ফসলি মাঠ ফেটে চৌচির হয়ে গেছে অতি গরমে অসুস্থ হয়ে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আহমদ ডেস্ক রিপোর্ট কম খরচে লিমিট এজেন্টও দুইটা এমন অসহনীয় গরম ঠিক কবে অনুভব করেছে দেশবাসী তা বলা মুশকিল কাঠফাটা রোদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালক দিনমজুররা প্রখর রোদে তাই রাস্তায় এখন মানুষের সংখ্যা কম অনেকটা ঈদের ছুটির মতো ফাঁকা রাস্তা মনে হলেও এই নিরবতা সুখকর নয় অসহ্য গরম থেকে রেহাই পেতে খুলনা বাগেরহাট রাজবাড়ি সহ দেশের অনেক এলাকায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় ও মোনাজাত করা হয় চুয়াডাঙ্গায় টানা এক সপ্তাহ যাবৎ তীব্র প্রবাহ অব্যাহত রয়েছে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে অতি গরমে ঝিনাইদহের কয়েকটি নদ নদীর পানি শুকিয়ে গেছে ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সদর উপজেলার পশ্চিমাঞ্চলে অধিকাংশ নলকূপে পানি উঠছে না কুষ্টিয়ায় প্রচণ্ড তাপ প্রবাহে চরম বিপাকে পড়েছে জেলার কৃষকরা পানির অভাবে মাঠগুলো ফেটে চৌচির মাঠে পানি না পেয়ে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল এত গরম মাঠে এই মাঠে সকালে বেলা এই মাঠে লাগছে চরম গরম ধান কাটা খুবই অসুবিধা তারপরে আবাদ করব মাঠে তো আপনার পানি নাই প্রতিদিনই তাপমাত্রাজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার তিনগুণ বেশি শিশু চিকিৎসা নিচ্ছে মূলত ডায়রিয়া নিউমোনিয়া জ্বরের সাথে খিচুড়ি এবং অনেকেই চব্বিশ ঘন্টা তাদের উৎসব বন্ধ আছে এই সমস্ত রোগগুলো কিন্তু মূলত আমাদের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে চলমান তাপ প্রবাহে শঙ্কায় পড়েছেন নাটোরের পোলট্রির খামারিরা অতি গরমে মারা যাচ্ছে খামারের মুরগিও আহমেদ শরিফ এনটিভি নিউজ ডেস্ক বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা এদিকে দেশ জুড়ে তীব্র দাবদাহে পুড়ছে মানুষ পুড়ছে প্রকৃতি দহন জ্বালায় সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া সাধারণ মানুষ এরই মধ্যে দাবদাহে অসুস্থ হয়ে রাজধানীতে মারা গেছেন এক পথচারী হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীদের ভিড় পুরো মাস জুড়েই এই প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে অফিস বিস্তারিত আল হাবিবের রিপোর্টে বৈশাখের খরতাপে যখন পুড়ছে দেশ তখন পঁচাত্তর বছর বয়সী আবুল কাশেমের কপালে চিন্তার ভাঁজ সড়কে কমে গেছে মানুষের চলাচল ভাটা পড়েছে কাশেমের উপার্জনে একজন যাত্রীর জন্য দুপুরের তপ্ত রোদে পুড়ে অপেক্ষা তার প্রকৃতির এমন বিরূপ আচরণেই সবচেয়ে বেশি সংকুটে পড়েছেন আবুল কাসেমের মতো খেটে খাওয়া মানুষ ফ্যাট ছাড়াই কেউ বলো না ছাড়ালে কি আর কেউ খাওয়াই দমা রায় এই জন্য থাকার জন্য বলছে কিন্তু আমাদের পেট তো আর তা আনা না আমাদেরকে খাইতে হয় ডাইলি ক কষ্ট হইলো যে না বেরোতে হয় একটা দিন বৈসা থাকলে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে এদিকে দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ পুরো মাসব্যাপী অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বর্তমানে রাজশাহী এবং পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপরে তীব্র তাপপ্রবাহ হয়ে যাচ্ছে এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য বিভাগগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাপপ্রবাহ যেটা চলছে এটা কিন্তু সামনে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে এখন বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে খুলনা এই সিলেট বিভাগ ছাড়া কিন্তু বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নয় তীব্র গরমে প্রয়োজন ছাড়া যখন ঘর থেকে বের হচ্ছে না মানুষ তখন বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্লাইন নিয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গরমের নিম্ময়ের মানুষ যারা তাদেরকে স্লাইন আর মিনারেল ওয়াটার দিচ্ছি পানি ওদেরকে আবার সতর্ক করতেছি যে রাস্তাঘাটে ফুটপাতে বিভিন্ন কেমিক্যাল দিয়ে শরবত বিক্রি করে তারা যাতে এই শরবতটা না খায় সাময়িক এই সংকটে সতর্ক হয়ে চলার পাশাপাশি শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার কথা বলছেন চিকিৎসকরা জুনায়দ আল হাবিব এনটিভি নিউজ ঢাকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম ধাপের উপজেলা নির্বাচন সাতজন চেয়ারম্যান নয়জন ভাইস চেয়ারম্যান এবং 10 জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এমন তথ্য জানিয়েছেন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম যৌথ বাহিনীর অপারেশনের কারণে প্রথম ও দ্বিতীয় ধাপের বান্দরবানের তিন উপজেলা নির্বাচন স্থগিত করেছে কমিশন ইসি সচিব জানান আগামী পাঁচ জুন চতুর্থ ধাপের পঞ্চান্নটি উপজেলা নির্বাচন হবে এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে কমিশন সভায় নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কথা হয় নির্বাচিতদের মধ্যে বাগেরহাট সদর মুন্সীগঞ্জ সদর মাদারীপুরের শিবচর এবং ফেনীর পরশুরামের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সবাই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন সচিব জানান উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের মতো কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সচিব জানান বান্দরবানের রুমা থানচি ও রোয়াংশুরী উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে উপজেলা পরিষদ বা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি এই নির্বাচনে তার সেইতে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে তার কারণ যেহেতু ষষ্ঠ উপজেলা পরিষদ চারটা ধাপে অনুষ্ঠিত হবে সুতরাং সেক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ে কর্মরত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রশাসনের জনবল রয়েছেন তারা ওখানেই ধাপে ধাপে দায়িত্ব পালন করবেন সুতরাং সেক্ষেত্রে আমাদের এই জনবলের সমস্যার ঘাটতি হবে না পার্বত্য জেলা বান্দরবনের তিনটি উপজেলাতে বিশেষ করে থানচি রুম এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে তাই আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে এদিকে নাটোরের সিংড়ায় আলোচিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন এছাড়া প্রথম ধাপে অন্যান্য উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে দুপুরে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ দেলোয়ারকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান প্রতিদ্বন্দ্বী লুৎফুল হাবিব রুবেল প্রার্থীতা প্রত্যাহার করলে একক প্রার্থী হয়ে যান দেলোয়ার এছাড়া প্রথম ধাপে দেশের একশো সাতচল্লিশটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়েছে প্রতীক পেয়েই গণসংযোগ শুরু করেছেন প্রার্থীরা আগামী আট মে অনুষ্ঠিত হবে নির্বাচন বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি হামলা ও অস্ত্র লুটের ঘটনায় এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ আরো সাতজনকে জেল হাজতে পাঠানো হয়েছে দুপুরে পুলিশ আসামিদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এমরানের আদালতে হাজির করলে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন এরা হলেন রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ান নোয়াম লাল নুন নোয়াম লাল দ্বিদ বম চমলিয়ান বম লাল পেখলিয়ান লালমিন বম এবং ওয়ান ব্যাক বম এরা সবাই রুমা উপজেলার পাড়ার বাসিন্দা যৌথ বাহিনী জানায় সোমবার রুমা উপজেলার পাড়া এলাকা থেকে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই সাতজনকে গ্রেফতার করা হয় রুমা থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা টাকা অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এখন পর্যন্ত আটাত্তর জনকে কারাগারে পাঠানো হয়েছে দক্ষ জনশক্তি আমদানিতে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চায় মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজ রিপাবলিক এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় দেশটি সকালে গাজীপুরে বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন ঢাকায় সফরত কিরগিজ রিপাবলিকের উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আবাস বেক কিরগিজ রিপাবলিকের উপ পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা শিল্প পার্কে পৌঁছলে তাকে স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা সৈদনাভিদ সাইন পরে বেক্সিমকো গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অতিথিরা এ সময় ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্প কারখানার উৎপাদন সুবিধা এবং আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার তুলে ধরা হয় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহতের প্রতিবাদে চট্টগ্রাম কাপ্তায় সড়ক অবরোধ ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা এর ফলে পার্বত্য জেলা কাপ্তায়ের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ এ সময় সড়কে কাঠ ফেলে আগুন ধরিয়ে অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা চট্টগ্রাম কাপ্তায় সড়ক প্রশস্তকরণ নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চুয়েট হাসপাতাল সমৃদ্ধ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু সহ নয় দফা দাবি এবং বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের এসব দাবি পূরণের আলটিমেটম দেন তারা গতকাল িয়া এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই চুয়েট শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহত হন ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যা প্রতিবাদে ফরিদপুর খুলনা মহাসড়ক সাত ঘন্টা অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা অবরোধের কারণে প্রায় দশ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি বর্ষণ করে কাজ করেছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যা প্রতিবাদে মধুখালী রেল গেটে মানববন্ধনের ডাক দেয় স্থানীয়রা কর্মসূচি পালনে সমবেত হতে থাকলে পুলিশ তাদের হটিয়ে দেয় এসময় সময় তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মালেকা চক্ষু হাসপাতালের সামনে কামারখালী ব্রিজের অদূরে মাঝি বাড়িতে অবস্থান নেয় মহাসড়কে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সাত ঘন্টা অবরোধ করে রাখে তারা ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে হঠাৎ করেই ধস দেখা দিয়েছে বিচ্ছিন্ন রয়েছে লঞ্চঘাটের পন্টুন আতঙ্কিত এলাকাবাসী গতকাল দুপুরে হঠাৎ করে ফাটল দেখা দেয় ভোলা সদর উপজেলার ইলিশা মেঘনা নদীর পারে লঞ্চঘাটটিতে কিছু বুঝে ওঠার আগেই ব্লকে ধস দেখা দেয় তড়িঘড়ি করে স্থানীয়দের সহায়তায় ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয় তবে তীব্র আতঙ্ক বিরাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এদিকে এই পন্টুন থেকে ঢাকাগামী সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে তাই পাশের অন্য ঘাট ও পন্টুন থেকে লঞ্চ চলাচল করছে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান বলেন দ্রুত মেরামত করা হবে চালের বস্তায় ধানের জাত মিলগেটের মূল্য ও উৎপাদনের তারিখ এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম লেখা নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে আশুগঞ্জের খাদ্য কর্মকর্তারা এ লক্ষ্যে সকালে আশুগঞ্জের ডায়ার মিল পরিদর্শন করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির খাদ্য মন্ত্রণালয় এ নির্দেশনা বাস্তবায়নে বস্তার উপর এসব তথ্য কালি দিয়ে লিখতে হবে বলে জানান এক্ষেত্রে মিলগেট দামের পাশাপাশি প্রতিষ্ঠান চাইলে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে পারবে এর ব্যত্যয় ঘটলে খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ পরিবহন আইন তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি তিস্তা নদী সহ চুয়ান্নটি নদ নদীর পানির হিস্যার দাবিতে ঢাকা থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের শুরু হওয়ার রোড মার্চটি রংপুর থেকে তিস্তা ব্যারাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে তিস্তা ব্যারাজে রওনা দেওয়ার আগে রংপুর নগরীর সাপলা চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলু রশিদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক রাজাকুজ্জামান রতন তারা বলেন ভারত পানি না দেয়ায় দেশের সব নদ নদীগুলো মরুভূমি হয়ে যাচ্ছে অবিলম্বে পানি ন্যায্য হিসা দেয়া হোক তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে নীলফামারীর ডিমলার উপজেলার শহীদ মিনারে পৌঁছার পর সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে রোড মার্চটি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রথম মৃত্যুবার্ষিকী আজ এই উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় স্মরণ সভার আয়োজন করে বিশিষ্ট জনেরা গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভা উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী অধ্যাপক আসিফ নজরুল এনজিও ব্যক্তিত্ব ফেরিদা আক্তার সাবেক বিচারপতি আব্দুর রৌফ একুশ পদকপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী অনুষ্ঠানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতি রক্ষার্থে দলে একটি সংগ্রহশালা স্থাপনের উদ্যোগের কথা জানানো হয় বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা